করিমপুর 2 নং ব্লকে ভৈরব নদীর উপর নির্মিত মুরিটার সেতু ভেঙে ফেলে নতুন সেতু নির্মাণের সম্ভাবনার কথা জানালেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়। প্রায় 40 বছর আগে নির্মিত মুরুটিয়া সেতু নিয়ে মুরুটিয়াবাসীর অভিযোগ দীর্ঘদিনের। তাদের দাবি, ওই সেতুর উপর দিয়ে 10 টনের বেশি মালবাহী গাড়ি যাতায়াতের অনুমতি না থাকায় খুবই অসুবিধা হয় এবং সেতুর চওড়া কম হওয়ায় একসাথে 2টি গাড়ি পাশাপাশি পার হয় না, ফলে তৈরি হয় যানজট, সেতুটি দুর্বল হয়ে পড়েছে। বিধায়ক বিমলেন্দু সিংহরায় জানান, স্থানীয় বাসিন্দারা সেতু নিয়ে তার কাছে অভিযোগ জানানোর পর তিনি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানান। এরপর কেন্দ্রীয় সংস্থা রাইটসকে দিয়ে ওই সেতু স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রাইটস ওই সেতুটি ভেঙে ফেলার সুপারিশ করেছে। তিনি আরও জানান, খুব শীঘ্রই ওই সেতু ভেঙে ফেলে নতুন সেতু নির্মাণ করা হবে, এর ফলে উপকৃত হবেন মুরুটিয়া সহ আশপাশের অসংখ্য মানুষ। শুনুন স্থানীয় গ্রামবাসী ও বিধায়কের প্রতিক্রিয়া। হ্যাঁ, আমাদের এই মুরুটিয়া ভৈরব নদীর ব্রিজ ব্রিজটা তৈরি হয়েছে মোটামুটি 40 থেকে 50 বছর আগে। তা আগে কথা ছিল লোকজন চলাচল কম করতো, আগে কথা ছিল 10 টনের উপরে মাল যাবে না, এখন 10 টনের উপরে মাল যায়, তার জন্য ব্রিজটা খুব কাঁপে। তা কাঁপাতে খুব অসুবিধা হয়, ওখানে মানুষের বেকায়দাভাবে ঠিক নাই গো। তা আমরা চাই একটাই, ব্রিজটা একটু চওড়া হোক, চওড়া হলে আমাদের সুবিধা হবে। আমি যখন বিধায়ক হলাম তখন বেশ কিছু লোক আমার কাছে এসে অভিযোগ জানায় যে মুরুটিয়া ব্রিজের অবস্থাটা খুব খারাপ। সেই মোতাবেক আমি মুরুটিয়া ব্রিজটাকে দেখতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখি সত্যি মুরুটিয়া ব্রিজের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েট এর আশু সংস্কারের প্রয়োজন আছে। সেই মোতাবেক আমি নির্দিষ্ট দপ্তরে এটা নিয়ে আলোচনা করি। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখা ভালো যে মোটামুটি প্রায় 6টা ব্রিজ নতুনভাবে সংস্কার করা হবে, তার মধ্যে আমাদের এই মুরুটিয়া ব্রিজটা অন্যতম। বলা বাহুল্য এই ব্যাপারটাই কিন্তু রাইটস তারাও ওয়াকিবহাল, সেই মোতাবেক আমার এলাকার মানুষ নতুন একটা ব্রিজ উপহার পেতে চলেছে। মুরুটিয়ার ব্রিজটা নতুন করে সংস্করণ হবে এবং তাতে বিভিন্ন যাতায়াত যে সমস্যাটা ছিল সেটা নিশ্চিতভাবে খুব শীঘ্রই দূরীভূত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।